নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনে 151তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। আমরা গত পর্বে শুনেছি দুঃশাসন, নির্লজ্জ দুঃশাসন, অসভ্যের মতন দ্রৌপদীকে কেশ ধরে সভার মধ্যে টেনে নিয়ে এসেছে, এবং দুঃশাসন যে কাজে প্রত্যক্ষভাবে যুক্ত সেখানে দুর্যোধন, কর্ণ, শকুনিরা প্রত্যেকে একইভাবে দুঃশাসনকে সমর্থন জুগিয়ে যাচ্ছে, এবং কর্ণ সে তো দুঃশাসনের সঙ্গে একইভাবে, একই ভঙ্গিমায়, একই বিশ্রী কুৎসিত ইঙ্গিতে দ্রৌপদীর প্রতি অঙ্গভঙ্গি প্রকাশ করে যাচ্ছে। দ্রৌপদী এইসবকে তোয়াক্কা না জানিয়ে সেই অবস্থাতেই, সেই বিবস্ত্র অবস্থাতেই দ্রৌপদী কুরুপাণ্ডবদের প্রধান কুরুবৃদ্ধদের দিকে তাকিয়ে সেই প্রশ্ন জিজ্ঞাসা করলেন, বলুন আপনারা, আমাকে কি সত্যিই এই অবস্থার মধ্যে করার ক্ষমতা এদের আছে? আমি কি সত্যিই পাশা খেলায় জিত হয়েছি? দ্রৌপদী বারবার এই প্রশ্ন জিজ্ঞেস করছেন বলে ভীষ্ম বললেন, ধর্ম এবং নীতির একটা সূক্ষ্ম তর্ক যুক্তির পথ আছে কল্যাণী, তাতে তোমার প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। না ধর্ম সাক্ষাৎ সুভাগে বিভক্ত শ্লক্যমীতে প্রশ্নমিমং যথাবত। বিশ্ব একেবারে তথ্য নিবেদন করে বলছেন, আইন প্রায় একেবারে আইনি যুক্তিতেই তিনি বলছেন, দেখো এখানে দুটো পর্ব আছে, দুটো ভাগ আছে, দুটো বিষয় আছে। প্রথম বিষয়টি হল যে বস্তুর উপরে যার সত্ত্ব নেই সে সেটাকে পণ রাখতে পারে না। যুধিষ্ঠির আগে নিজেকে বাজি রেখে হেরেছেন, অতএব সেই নিরিখে তিনি দ্রৌপদীর স্বামীও নন, আর চার পাণ্ডব দ্রৌপদীর স্বামী। সেদিক দিয়ে দ্রৌপদীকে পণ রাখা মানে পরের সম্পত্তি পণ রাখা, অতএব অধিকার না থাকায় দ্রৌপদীর ওপর কিন্তু যুধিষ্ঠির কোনো অধিকার থাকে না, এবং দ্রৌপদীকে পণ রাখতেও পারেন না, তাই দাসী হওয়ার প্রশ্ন ওঠে না এখানে। অশ্ব হি শক্ত পানিত্যম পরশ্ব। বিশ্ব বলেন, এই ঘটনার কিন্তু আরেকটা দিকও আছে, আরেকটি বিষয় আছে। সেখানে আগে পরের কোনো প্রশ্ন নেই। আমাদের শাস্ত্রীয় সংস্কার অনুযায়ী স্ত্রী হচ্ছেন স্বামী শরীরের অর্ধেক, অর্ধ বা এসতজ্জায়া শরীরার্ধং স্মৃত যায়। এই ভাবনায় কিন্তু স্বামীকে পণে যেতা মানে তা স্ত্রীকেও জয় করা হয়ে যায়। এক্ষেত্রে যুধিষ্ঠির নিজেকে বাজি রেখে হারা মাত্রই দ্রৌপদী আপনি জিত হয়ে গিয়েছে। স্ত্রীশ্চ ভতুর্বর্ষতম স্বামীশ্চ। আর ঠিক এইরকম একটা দ্বৈরথের মধ্যেই কিন্তু ধর্মের সেই সূক্ষ্মতা বিচারের প্রশ্ন এসে যায়। সেখানে ন্যায় বিচারের সিদ্ধান্ত সমাধানের যোগ্যতা থাকে না। সত্যি বলতে কি, ভীষ্ম কিন্তু যুধিষ্ঠিরের নিজেকে বাজি রেখে হেরে যাওয়ার পর কৃষ্ণ পাঞ্চালীর বিপণনের ঘটনাটা ধর্তব্যের মধ্যেই আনছেন না, কিন্তু বিবাহিত স্ত্রীলোক সম্বন্ধে ভারতবর্ষের সাংস্কারিক ধারণাটাকেও তিনি প্রায় আইনের মর্যাদা দিচ্ছেন, এবং সেটা ভারতবর্ষের এক আন্তরিক এবং অন্তরঙ্গ সংস্কারের প্রেক্ষিত হতেই। আমরা দেখুন একটা কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে যুধিষ্ঠির যখন একে একে ভাইদের পণ রাখতে আরম্ভ করেছেন তখনও কিন্তু এই প্রশ্ন আসেনি যে ভীম, অর্জুন কি নকুল, সহদেব এদের প্রত্যেকের ব্যক্তিসত্তা পৃথক, তাদের সঙ্গে যুধিষ্ঠিরের মধুর সম্পর্ক থাকতে পারে,
কিন্তু তাই বলে তাদের বাজি ধরে হেরে যাওয়ার অধিকার আছে কি? যুধিষ্ঠির কি তাদেরকে পণ্যভাই হিসেবে ভাইদেরকে বাজিতে রাখতে পারেন, বাজি ধরতে পারেন? কিংবা ভাইরা কি যুধিষ্ঠিরের কাছে পণ্য? ভাইরা কিছু আপত্তি করেননি এবং আমরা পরেও দেখব যে যুধিষ্ঠির সত্যে আবদ্ধ আছেন বলেই ভাইরা কোনোভাবেই যুধিষ্ঠিরকে অতিক্রম করে নিজেদের ব্যক্তি স্বাতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টাও করেননি। এই দিক থেকে ভাবলে দ্রৌপদীর উপর যুধিষ্ঠিরের সেই আন্তরিক অধিকার আছে যেখানে যেখানে তার সত্য স্বামিত্ব পূর্বাণে প্রতিষ্ঠিত, এবং যুধিষ্ঠির হেরে গেলে দ্রৌপদী তার হেরে যাওয়ার মধ্যেই অন্তর্ভুক্ত থাকেন। এই কুরুসভায় সাংসদ সে সভার সরকার ছিল, তাদের কাছে একটা যুক্তি ছিল, সেই যুক্তি থেকে আমরা ভীষ্মের এই যুক্তিটা খানিকটা বুঝতে পারি। তিনি স্বীকার করে নিয়েছেন, এই কথা ঠিক, তিনি স্বীকার করে নিয়েছেন যে যুধিষ্ঠির নিজেকে আগে হেরেছেন বলেই পরশ্ব অর্থাৎ পরশ্ব দ্রৌপদীকে পণ রাখার ক্ষমতা হারিয়েছেন। কিন্তু স্বামী স্ত্রীর শাস্ত্রীয় বৈবাহিকতার মধ্যে অর্ধাঙ্গতা তো সেই কালে এতটাই প্রতিষ্ঠিত ছিল, এতটাই স্বতঃসিদ্ধ ছিল যে দ্রৌপদী প্রতিকামীর মাধ্যমে সভ্যদের কাছে যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তাতে স্বামী হিসেবে যুধিষ্ঠিরের প্রতি তার যত অবজ্ঞাই প্রমাণিত হোক সেটার বাস্তব প্রয়োজন ছিল তার নিজের বাঁচার জন্য, নইলে দ্রৌপদীর মুখে সেই ভয়ঙ্কর অবস্থাতেও এই প্রশংসা শোনা যেত না যে আমি আমার কথা দিয়ে সেই ধর্মবোধী মানুষটির অনুমাত্র দোষ দেখতে পাই না। বাচামি ভর্তু পরমানুমাত্রম ইচ্ছামি দোষং ন গুণান বৃষিজ্য। ঠিক এইখান থেকে আমরা সারা মহাভারতে দেখব এই ঘটনার জন্য একবারও দ্রৌপদী যুধিষ্ঠিরকে দায়ী করছে না। যারা যুধিষ্ঠিরকে দায়ী করেন যে পাশা খেলার এই পরিণামের জন্য, সেখানেও কিন্তু একটা যুক্তি আছে। দেখুন, তার আগে আমরা দ্রৌপদীর প্রশ্নের ভাগটা শেষ করে নিই, তারপর যুধিষ্ঠিরের প্রশ্নে আমরা আসব। দ্রৌপদী বাস্তব বুদ্ধিতে যেভাবে নিজেকে বাঁচাতে চেষ্টা করেছিলেন, ভীষ্ম যদি ঠিক সেটার উপরেই জোর দিতেন তাহলে কুরুসভায় সেদিন দুর্যোধন দুঃশাসন এতটা বাড়াবাড়ি করতে পারত না, এতটা অসভ্যতা তারা করতে পারত না। কিন্তু ভীষ্ম সেই সিদ্ধান্তটা উচ্চারণ করলেন না, মাঝখান থেকে সেই সিদ্ধান্তের ভারটা চাপিয়ে দিলেন উল্টে যুধিষ্ঠিরের ওপরে, বলে এমন যুধিষ্ঠির যিনি বিপন্ন মুশিকের মতন বসে আছেন রাজসভায়, আর যুধিষ্ঠির তার বলছেন আমি কিভাবেই বলি, সামনেই তো বসে আছে যুধিষ্ঠির, দরকার হলে সে এই পৃথিবী এই ধন ঐশ্বর্য সব ত্যাগ করতে পারে কিন্তু সে সত্যকে কখনোই লঙ্ঘন করবে না, এটাই এখন সমস্যা। যেভাবেই হোক দ্রৌপদীকে পণ রেখে যুধিষ্ঠির যখন হেরে গেল তখন অন্যান্যবার ঘোষণার মতন সে ঘোষণা করে বলল বসল যে আমি হেরে গিয়েছি, আর সেই জন্যেই আমার পক্ষে বলা মুশকিল হয়ে যাচ্ছে যে দ্রৌপদীকে সত্যি জয় করা যায় কি যায় না। বাস্তবে সত্যের হলো এই যে ভীষ্ম প্রশ্নটা এড়িয়ে গেলেন, শক্ত করে তিনি যেখানে ধরতে পারতেন সেই জায়গাটা তিনি অতি বেশি কথায় সেই জায়গাটা গুলিয়ে দিলেন, আর তার ফলেই দুর্যোধন শকুনিরা বাগে পেয়েছেন, বাগে ধরতে পেরেছেন পাণ্ডবদের, যারা এতকাল চেষ্টা করে কোনোভাবেই পাণ্ডবদের কিছুমাত্র করতে পারেনি, তারা অন্যায় পাশা খেলায় ভীষ্মের দুর্বলতার সুযোগের মধ্যে দিয়ে যুধিষ্ঠিরকে একেবারে বিপর্যয়ের শেষ মাত্রায় পৌঁছে দিলেন। এইবার দেখুন দ্রৌপদী কিন্তু এখানে থামলেন না, দ্রৌপদী বললেন
তিনি তিনি এই অবস্থাতেও তার যুক্তিতে অনড় হয়ে আছেন। তিনি বলছেন, তাহলে আপনার মত হল ভীষ্মের প্রতি? ভীষ্মকে লক্ষ্য করে দ্রৌপদী বলছেন, আপনার মত হল পাশা খেলায় শকুনির মতো দ্বিতীয় আর কেউ নেই? সেই লোকটাই মহারাজ যুধিষ্ঠিরের ইচ্ছে জন্মিয়েছে পাশা খেলায়? তা আমি জিজ্ঞেস করি, এই কথাটা কি সত্যি? যুধিষ্ঠিরকে এই খেলায় কারা ডেকে এনেছে? যারা ভালো পাশাড়ে পাশা খেলা ভালোবাসে, কিন্তু খেলার জায়গায় যারা অসভ্যতা এবং ছলনা করতে দ্বিধাবোধ করে না, তারা দুষ্টাভিনিকৃত কই অনার্যই? কিন্তু যুধিষ্ঠির, তিনি পাশা খেলতে ভালোবাসেন এবং এই পর্যন্তই, কিন্তু পাশা খেলায় জিততে হলে কি করতে হয় সেই ব্যাপারে তিনি কোনোদিনই দৃষ্টি দেননি। অথচ সেই লোকটার খুব পাশা খেলার ইচ্ছে হলো এই অসভ্য কপট লোকগুলোর সঙ্গে, এটা আমি বিশ্বাস করি কি করে? আপনাদের নিশ্চয়ই মনে আছে, যুধিষ্ঠির কিন্তু ধৃতরাষ্ট্রের সভায় পাশাড়েদেরকে দেখে, এই সমস্ত দুষ্টমতি পাশাড়েদেরকে দেখে যথেষ্ট ভয় পেয়েছিলেন। শকুনির কাছে তিনি অনুনয় করেছিলেন যাতে কোনো কপটতা না হয়। তিনি অসভ্য হৃদয়হীন পাশাড়েদের কাছে অনুনয় করে বলেছিলেন, পাশা খেলায় কোনো রকম যাতে অন্যায় না করা হয়, অসভ্যতা না করা হয়। কিন্তু তার কোনো কথাই শোনেনি এই পাশাড়েরা। সেই জন্য দ্রৌপদী বলছেন যে এই সভায় কুরুবংশীয়দের সেই বড় মানুষেরা বসে আছেন, যাদের নিয়ন্ত্রণ এবং অধীশ্বরতা আছে পুত্রদের উপর, পুত্রবধূদের উপরও। তারা আমার সব কথা বিচার করে বলুন যে আমাকে এই খেলায় জয় করা হয়েছে না হয়নি। পুত্রবধূদের উপর আপনার অধিকার নিয়ন্ত্রণ আছে, একথা বলার সঙ্গে সঙ্গে কুরুকুলের বৃদ্ধদের কিন্তু এই দায় চলে আসে যে কুরুকুল বধূদের সম্মান সুরক্ষা দেওয়া তাদের সাধারণ কর্তব্য, কিন্তু সেই কর্তব্যের ধারে কাছে কেউ যেতে পারলেন না। দুঃশাসন কাপড় টানাটানি আবার আরম্ভ হয়ে গেল। দ্রৌপদী স্খলিত হচ্ছেন, দাঁড়াতে পাচ্ছেন না স্থিরভাবে। তার উত্তমাঙ্গের আবরণ স্ত্রস্ত হচ্ছে বারবার। তিনি কেঁদে ফেলছেন লজ্জায়, ক্রোধে স্বামীদের দিকে তাকাচ্ছেন, কিন্তু দুঃশাসন এসব মানছেন কিছু? তিনি খারাপ খারাপ কথা বলছেন। এক রজস্বলা কুলবধূর গায়ের কাপড় সরিয়ে দিয়ে তাকে রাজসভার মধ্যে উলঙ্গ করে দেবার সব রকম চেষ্টা করছেন। দ্রৌপদীর এই অপমান পাণ্ডবদের বসে বসে গিলতে হচ্ছিল সত্যবদ্ধ যুধিষ্ঠিরের জন্য। কিন্তু এই অপমান অন্যরা যতই সহ্য করুন, ভীম আর সহ্য করতে পারলেন না। তার সবচেয়ে বেশি রাগ হলো যুধিষ্ঠিরের ওপরে, কেননা তার পাশা খেলার জেরেই দ্রৌপদীর আজ এই পরিণাম ঘটেছে, এবং তার সত্যে আবদ্ধ হওয়ার কারণেই ভীম এখনো দুঃশাসনের মাথাটা ফাটিয়ে দিতে পারছেন না। অতএব নিজের ঘরের লোককে দিয়ে ভীমের প্রথম আক্রোশ শুরু হলো। ভীম বলছেন, এই যে পাষাড়েদের এখানে দেখছো, দেখে এদের এদের দেশে অনেক এদের বেশ্যা আছে, কিন্তু বাজি ধরে খেলার সময় এই শর্ট কপট হৃদয়হীন পাষাড়েরা, তারা তাদের নিজেদের বেশ্যাদের কোনোদিন বাজি রাখে না। তাদের মন্দে অন্তত এইটুকু দয়া আছে, আর তুমি তুমি ঘরের বউটাকে বাজি ধরে রাখলে? ভবন্তি দেশে বন্ধক্ষ কিতাবানাং যুধিষ্ঠির, দেখো হাতি ঘোড়া যানবাহন ধন রত্ন গেছে, তাতে আমাদের কোনো দুঃখ নেই, মেনে নিয়েছি, তুমি আমাদের বড় ভাইয়ের মতন। আমাদেরকেও বাজি রেখে কপটতা করে সব কিছু এরা কেড়ে নিয়েছে, তাতেও আমি রেগে যাইনি, কেননা আমি আমি জানি তুমি আমাদের সবার ওপারে আছো, আমাদের বড় ভাই, আমাদের ওপর তোমার অধিকার আছে, সর্বশেষ হীন ভবান। কিন্তু এরকম একটা সাংঘাতিক অন্যায় তুমি করলে কি করে, এবং এই ভয়ঙ্কর অধিকারের একমাত্র অতিক্রম তুমি করলে, যার ফলে দ্রৌপদীকে একটা সাধারণ পণ্যের মতো বাজি ধরে বসলে?
আমাদের মনে হয় এই মুহূর্তে ভীমই একমাত্র ঠিক কাজটি করছেন। রাজসভায় যখন রাজনৈতিক কুরুপ প্রধানেরা একেবারে রাজনীতির নিরিখেই পাশা খেলার পরিণাম দেখছেন, যুধিষ্ঠির সত্যে স্থির এবং হতবুদ্ধি, মহাবীর অর্জুন যেহেতু কখনোই দ্রৌপদী যুধিষ্ঠিরকে অতিক্রম করেন না তাই তিনিও নিশ্চুপ, আর নকুল সহদেবই বা কতটা ব্যক্তিত্ব দেখাবেন এই পরিস্থিতিতে। কিন্তু ভীম যেখানে সত্য অতিক্রম করে সভাসদদের বুদ্ধি অতিক্রম করে ফুঁসে উঠেছেন, এখানেই মহাভারতের মহাকাব্যের অন্যতর একটা সত্য উদ্ঘাটিত হল। বোঝা যাচ্ছে সেই মহাভারতীয় সমাজে সেই রকম মানুষও থাকেন যিনি সমস্ত সমাজের সাংস্কৃতিক সাংস্কারিক সত্য উপেক্ষা করে প্রতিবাদ করেন। ভীম বলছেন, এই রমণী পাণ্ডববীর স্বামীদের পাণ্ডববীরদেরকে স্বামী হিসেবে পেয়েছে, কিন্তু তার পাঁচ পাঁচজন স্বামী থাকতেও আজকে একটা ক্ষুদ্র নীচ নৃশংস লম্পট কতগুলো অসভ্য লোকের অসভ্যতার বলি তিনি হচ্ছেন। সে শুধু তোমার জন্য যুধিষ্ঠির, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, আগুন দিয়ে পুড়িয়ে দেব তোমার দুই হাত। আমি সহদেবকে বলছি যে হাত দিয়ে তুমি পাশা খেয়েছ সেই হাত দুটি আমি আগুন দিয়ে পুড়িয়ে দেব। খুব স্বাভাবিক ছিল ভীমের এই রাগ, আজকের দ্রৌপদীর এই বিপর্যয়ের জন্য, এই অসম্মানের জন্য যখন কাউকেই কিছু করা যাচ্ছে না, অতএব এই বিপত্তির মূল দায়ী যে ঘরের লোক তার উপরই রাগ প্রকাশ করাটা স্বাভাবিক ছিল ভীমের। এই উদ্দাম শত্রুর সামনে যুধিষ্ঠিরের উপর প্রতিশোধ নিলে হয়তো দুঃশাসন কৌরবদের কাছে আরো যুক্তিসহ হয়ে উঠবে দ্রৌপদীর প্রতি অসভ্যতা, বিশেষত পাণ্ডব ভাইদের মধ্যে বন্ধন নষ্ট হয়ে গেলে ভবিষ্যৎ যে আরো জটিল হয়ে উঠবে সেটা বুঝেই অর্জুন উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ভীম তুমি থামো, আমরা কখনোই কোনোদিনই তো দাদা যুধিষ্ঠিরকে এভাবে তুমি কথা বলনি। নৃশংস শত্রুরা কি তোমারও ধর্ম নষ্ট করে দিল? এমন কাজ তো কখনোই করা উচিত নয় যাতে মনে হয় শত্রুদের স্বার্থ সিদ্ধি ঘটে যাচ্ছে, নিজেদের মধ্যে ঝগড়া করে আমরা সেই কাজটা করে দিচ্ছি। হ্যাঁ, রাজা যুধিষ্ঠির একটা অন্যায় করে ফেলেছেন বটে, কিন্তু কোনোদিন তো তিনি ধর্ম অতিক্রম করেননি। তোমার জ্যেষ্ঠকে তুমি এইভাবে অতিক্রম করো না। ভ্রাতরং ধার্মিকং জ্যেষ্ঠ মামতির কৃমন্ত মহর্ষি। আর যুধিষ্ঠিরের দিক থেকেও পাশা খেলার তো একটা যুক্তি ছিল, যুধিষ্ঠিরকে পাশা খেলার আহ্বান জানানো হয়েছে। আর যে কোনো ব্যাপারে আহ্বান বা চ্যালেঞ্জ জানালে একজন ক্ষত্রিয় বীরকে সাড়া দিতেই হবে। সবচেয়ে বড় কথা, তিনি নিজের ইচ্ছায় এখানে খেল খেলতে আসেননি, তিনি পরের ইচ্ছে এসেছেন, এসেছেন ধৃতরাষ্ট্রের ইচ্ছে অনুসারে, তার আহ্বানে খেলা সাড়া দিয়ে তিনি খেলতে এসেছেন। আমাদের কাছে সেটাই সবচেয়ে গৌরবের কথা ছিল। দিব্যতে পর কামনের তন্ন কীর্তিকরণ মহৎ, কিন্তু যেটা ঘটে গেছে সেটা অন্যরকম। আমরা বুঝেছি ধৃতরাষ্ট্র নিজে যুধিষ্ঠিরকে মিষ্টি মুখে ডেকে এনে বন্ধুত্বের পর্যাবরণে যে খেলা খেলতে দিলেন অর্জুন, সেটা স্মরণ করিয়ে দিলেন ভীমকে। ভীম মেনে নিলেন অর্জুনের কথা, বললেন, হ্যাঁ অর্জুন, এটা মানছি, তোমার কথার মধ্যে যদি শাস্ত্রীয় নিয়ম এবং একটা যুক্তি না থাকতো তাহলে আমি সত্যি যুধিষ্ঠিরের হাত দুটো পুড়িয়ে দিতাম। সত্যি আমরা যেন একটু খুশি হয়ে উঠেছিলাম ভীমের তেড়ে ফুড়ে ওঠা দেখে, তার প্রতিবাদের সব শব্দ শুনে। আমাদের মনে হচ্ছিল এবার বোধহয় দ্রৌপদীর ইচ্ছা পূরণ হবে, কিন্তু মহাভারত কতগুলো যুক্তি নিয়ে এলো অর্জুনের মুখে। রাজা যুধিষ্ঠির নিজে পাশা খেলতে আসেননি, তিনি পরের কামনায় পাশা খেলতে এসেছেন। দিব্যতে পর কামেন, তিনি এসেছেন ধৃতরাষ্ট্রের আদেশে, ধৃতরাষ্ট্রের ইচ্ছায়। তাই একবার আমাদের দেখুন পাশা খেলার নিয়ম কি। পাশা খেলা রাজস্ব যজ্ঞেরও একটা অঙ্গ।
রাষ্ট্রযোগ তখনকার দিনে রাষ্ট্রযজ্ঞতেও পাশা খেলা হতো। কিন্তু কিরকম সেই পাশা খেলা? সেখানে সমস্ত রাজারা বসতেন এবং তারা বসতেন যিনি রাষ্ট্রযজ্ঞে যাকে সম্রাট হিসেবে মেনে নিয়েছেন তার প্রতিপক্ষতে। কিন্তু খেলার নিয়মটা কেমন ছিল? যিনি রাষ্ট্রযজ্ঞ করেছেন তিনি যদি পাশা খেলা নাও জানতেন তাকে তারা সবাই আহ্বান করতেন, এবং যিনি সম্রাট হয়েছেন, নতুন সম্রাট যিনি হয়েছেন, তিনি সেই সেই পাশা খেলার আহ্বান স্বীকার করেই সমস্ত উপস্থিত রাজাদের প্রতিপক্ষে খেলতে বসতেন। তিনি হয়তো পাশা খেলা জানেন না, পাশা খেলার কোনো কিছুই তিনি পাশা কিভাবে খেলতে হয় সেসব তিনি জানেন না, কিন্তু এটা রাজসূয়যজ্ঞের একটি অঙ্গ হিসেবেও তিনি অন্যান্য রাজাদের আমন্ত্রণ স্বীকার করেই সেখানে খেলতে বসতেন। খেলাটা কোথায় হতো? না, যেখানে রাজসূয়যজ্ঞ হচ্ছে সেই সভাতে, সেই যজ্ঞ সভাতেই এই পাশা খেলাটি হতো, এবং খেলাটা হতো একটা বন্ধুত্বের মজার মধ্যে দিয়ে, একটা আনন্দের মধ্যে দিয়ে। রাজারা দু চার চাল দিয়ে নিজেরা হেরে গিয়ে যিনি সম্রাট হয়েছেন তাকেই জিতিয়ে দিতেন। এই খেলাটা কিরকম জানেন? এই খেলাটা হচ্ছে স্কুলের, মনে করুন একটা স্কুলের ছাত্রদের সাথে মাস্টার মশাইদের ফুটবল খেলা। ছাত্ররা একটা অনুষ্ঠানের শেষে ছাত্র এবং মাস্টার মশাইদের স্পোর্টস এর মধ্যে, এই সব পুরনো আমলে স্পোর্টস এর মধ্যে শেষ একটা আইটেম থাকতো, ছাত্রদের সাথে শিক্ষকদের একটা ফুটবল টুর্নামেন্ট বা ফুটবল একটা ম্যাচ, একটা ফুটবল খেলা। সেখানে ছাত্ররা দের প্রতিপক্ষে বৃদ্ধ মাস্টার মশাইরা, বয়স্ক মাস্টার মশাইরা সব খেলা খেলতেন। অনেক সময় প্রধান মাস শিক্ষক যিনি তাকে গোলকিপার করে দাঁড়িয়ে দেওয়া হতো। শিক্ষকদের কোনোই ক্ষমতা ছিল না ছাত্রদের সঙ্গে খেলাতে একটু মাত্র খেলতে পারে, তাদের না ছিল সেই শারীরিক নৈপুণ্য, না ছিল তাদের শারীরিক জোর। কিন্তু ছেলেরা তাদের সঙ্গে খানিকটা খেলে তাদের একটু নাস্তানাবুদ করে তারপর তারাই কোনো এক মাস্টারমশাইকে দিয়ে নিজেদের গোলে গোল করিয়ে দিয়ে মাস্টারমশাইদেরকে জিতিয়ে দিতেন। ফলে কি হতো? মাস্টারমশাইরা খুশি হয়ে যেতেন এবং পরের একদিন একটা ছুটি ঘোষণা করে দিতেন, মাস্টারমশাইরা খেলায় জিতে গেছে। এই যে বন্ধুত্বপূর্ণ একটা আবহাওয়ার মধ্যে খেলা, এই খেলারই নিয়ম ছিল, এই ধরনের পাশা খেলারই নিয়ম ছিল রাষ্ট্রযজ্ঞের মধ্যে। এইখানে দেখুন, এই যে সরুদ্যুতি বন্ধুত্বের খেলা, এখানে এই যে খেলার চ্যালেঞ্জটাও এখানে পারস্পরিক, এবং খেলার আচরণের ধর্মটা সেখানে দুই পক্ষের এক বন্ধুত্বের আবরণের মধ্যেই হতো। সে কারণে এটা একটা রিচুয়ালের মতনই খেলাটাকে দেখানো হল। এরকম একটা বন্ধুত্বপূর্ণ খেলা এখানে হওয়ারই কথা ছিল, এবং সেটা মাথায় রেখেই, হ্যাঁ, খেলাটা ইন্দ্রপ্রস্থে হবার কথা ছিল, সেটা না হয়ে খেলাটা হয়তো তাদের জ্যেষ্ঠ পিতা সমান ধৃতরাষ্ট্র তার নিজের সভাগৃহে ডেকেছে, সেটাও যুধিষ্ঠিরের কাছে খুব বড় কিছু মনে হয়নি। বন্ধুত্বপূর্ণ খেলাটাই এখানে পূর্ব শর্ত ছিল, সেই শর্ত দিয়েই বিদুরকে যুধিষ্ঠিরের কাছে পাঠিয়েছিলেন ধৃতরাষ্ট্র, এবং সেই বন্ধুত্বপূর্ণ খেলাটা প্রতিজ্ঞাত ছিল বলেই যে খেলার আহ্বানে পাণ্ডবরা আনন্দের সঙ্গে এখানে এসেছিল, খেলাটা সেখানে একটা কুটিল খেলায় পরিণত হয়েছে, এবং খেলা এবং না খেলার জগৎটা পর্যুদস্ত হয়ে গেল। খেলার মাঠে প্রবেশ করলো আক্রোশ, অহমিকা আর প্রতিশোধ। ফল কি হলো? দ্রৌপদীর চরম অসম্মান। ঘটনাটা ঘটে গেল একটা অসভ্যতার দিকে, একটা গা জোয়ারের দিক থেকে, এবং দ্রৌপদীর যে যুক্তি, সেই যুক্তির দিকে কেউ কোনো সঠিক কথা বলতে পারল না। ভীষ্ম উঠে দাঁড়িয়েও তিনি কিন্তু আমতা আমতা করেই চলে গেলেন। মহাবীর পাণ্ডবদের এই অবস্থা সহ্য করতে পাচ্ছেন না দ্রৌপদী, তিনি সহ্য করতে পাচ্ছেন না এই এই অবস্থা। দ্রৌপদী আবারও উঠে দাঁড়িয়ে নিজে প্রশ্ন পেশ করলেন সেই স্তব্ধ মুখ কুরুবৃদ্ধদের কাছে। দ্রৌপদীর এই অবস্থা
কিন্তু সহ্য করতে পারলেন না কৌরবদের এক ভাই। তিনি উঠে দাঁড়ালেন দ্রৌপদীর পক্ষে, তিনি কথা বলতে আরম্ভ করলেন। তিনি সহ্য করতে পারলেন না রাজকুলবধূ দ্রৌপদীর এই দুরাকর্ষণ, বিকর্ণ কথা বলছেন দ্রৌপদীর জন্য। আমরা আগামী পর্বে শুনব সেই কথা।